পুকুরে মাছ 1 বছরে বড় করা হয় 6 থেকে 7 কেজি, সেই মাছ 15 থেকে 16 মাসের মধ্যে 8 থেকে 10 কেজি। অল্প সময়ের মধ্যে মাছ এত বড় করার পদ্ধতিকে বলা হচ্ছে কার্প ফ্যাটেনিং। কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে পুকুরে বছর শেষে প্রতি বিঘায় 1000 থেকে 1200 কেজি পর্যন্ত মাছের উৎপাদন পাওয়া যায়। বড় মাছ হওয়ার কারণে এইসব মাছ প্রতি কেজি 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এতে বিঘা প্রতি 2,50,000 থেকে 3,80,000 টাকা পর্যন্ত মাছ বিক্রি করা সম্ভব। সাধারণত মাছ চাষিরা ছোট মাছ উৎপাদন করে প্রতি বিঘা থেকে বছরে 1,50,000 থেকে সর্বোচ্চ 1,80,000 টাকা পর্যন্ত মাছ বিক্রি করে থাকে। তবে কার্প প্যাটার্নিং পদ্ধতিতে 1 থেকে 2 গুণ বেশি মাছ উৎপাদন করা সম্ভব। এই পদ্ধতিতে পুকুরে মাছ পাতলা করে চাষ করা হয়। মাছ চাষের সাধারণ পদ্ধতিতে বেশি মাছ পুকুরে ছেড়ে সামান্য বড় হতেই বাজারজাত করা হয়, কিন্তু কার্প প্যাটার্নিং পদ্ধতিতে মাছ পুকুরে পাতলা করে চাষ করা হয়। এই পদ্ধতিতে প্রতি বিঘায় 150 থেকে 200টি রুই, সিলভার কার্ফ ও কাতলা 50টি করে, মিরর কার্প 25 থেকে 30টি, মিগেল 150টি ও গ্লাস কার্ফ 5টি করে চাষ করা হয়। পুকুরে সাধারণত যে পদ্ধতিতে মাছ চাষ করা হয় তাতে বিঘায় এই সংখ্যার তুলনায় 5 থেকে 6 গুণ বেশি মাছ চাষ করা হয়। কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছের পোনা নির্ধারণ করাই মুখ্য বিষয়। এই পদ্ধতিতে মাছ চাষ করতে হলে পোনাকে অধিক সংখ্যক চাপে একটি পুকুরে সংরক্ষণে রাখা হয়। অতি চাপে মাছের পোনা একটি পুকুরে 7 থেকে 8 মাস রাখার পর পোনাগুলো 400 থেকে 500 গ্রাম ওজনের হলে কার্প প্যাটার্নিং পদ্ধতিতে নির্ধারিত সংখ্যায় মাছ অন্য পুকুরে ছাড়া হয়। অল্প মাছের জন্য বেশি করে সুষম খাদ্য দেওয়া হয় এই পদ্ধতিতে। এই পদ্ধতিতে 1 বছরে মাছ 8 থেকে 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে বর্তমান সময়ে এই পদ্ধতির সাথে নতুন একটি প্রক্রিয়া যোগ করেছেন মাছ চাষিরা। কার্প প্যাটার্নিং পদ্ধতিতে কার্প জাতীয় মাছের সঙ্গে মনোসেক্স জাতীয় তেলাপিয়া চাষ করা হচ্ছে। এই কার্প প্যাটার্নিং পদ্ধতি নতুন একটি পদ্ধতি। এতে কার্প জাতীয় মাছের পাশাপাশি বিঘায় 2000টি মনোসেক্স তেলাপিয়া পুকুরে চাষ করা যায়। অবাক করা বিষয় হচ্ছে এই তেলাপিয়া মাছ এক একটি বছর শেষে 1 কেজি ওজনের হয়ে থাকে। কার্প প্যাটার্নিং যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশ মাছ উৎপাদনে খুব অল্প সময়ে প্রথম স্থানে চলে আসবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।